2017 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল প্রথম দিকে এবং 2017 শেষের দিকে লাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়েছিল 791টা পোস্টের জন্য। তো পরবর্তী সময়ে এটা বাতিল করা হয়েছে। তো আজকে 4 বছরের উপরে এসে এমপিডব্লিউ নিয়োগ নাই। তো আমরা এখানে বেকার আছি প্রায় 27 মতন। তো আমরা ডাক্তার ম্যাডামের সাথে আমরা এর আগে অনেকবার দেখা করছি, লিখেছেন যে ভ্যাকেন্সি আছে, 701টা ভ্যাকেন্সি আছে। 701টা ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আজকে 3-4 বছর যাবত আমরা এএনএম নিয়োগ নাই। এই জন্য আজকে আমরা আবার আইছি আমাদের ডাইরেক্টর ম্যাডামের সাথে দেখা করবো এবং এই বিষয়ে কতটুকু ম্যাডাম মানে অগ্রসর হয়েছেন এই বিষয়ে আমরা জানতে চাইছি। এবং আমাদের দপ্তরের যে মন্ত্রী আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনার সঙ্গে আমরা দেখা করার জন্য আমরা আগে অনেকবার চেষ্টা করছি এবং ওনার কাছে আমরা চিঠিও দিছি দেখা করার জন্য, কিন্তু চিঠির উত্তর আজ পর্যন্ত আইসে না। হয়তোবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মূল্যবান ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার সুযোগ তিনি পাইছেন না। তো আমরা আশা করি এই 3-4 বছরের মধ্যে রাজ্যে এএনএম এমপিডব্লিউর একটা বিরাট একটা ঘাটতি সেখানে রয়েছে। 2017 সালে আমরা দেখছি 791টা ভ্যাকেন্সি। তো এই 3-4 বছরে হয়তোবা ভ্যাকেন্সির সংখ্যাটা আরও অনেক বেড়েছে। তো আমাদের বেকার সংখ্যা এখানে 7-8 মতো হবে। তো আমি মনে করি রাজ্য সরকার যদি আমাদের এই দাবি মেনে কিছুদিনের মধ্যেই বা অতি সত্তর যদি নিয়োগ করেন, তাহলে আমরা যারা এএনএম এমপিডব্লিউ যারা বেকার আছি আমরা আমাদের একটা কর্মসংস্থান হবে। অনেক আশা অনেক ইয়ে নিয়ে আমাদের বাবা মা আমাদেরকে এই এএনএম এমপিডব্লিউ কোর্সটা আমাদের করিয়েছেন। তো এই অর্থে করিয়েছেন যে এই এএনএম এমপিডব্লিউ কোর্স কমপ্লিট করার পর হয়তোবা আমাদের একটা নিশ্চিত কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে, যেটা বিগত দিনে আমরা লক্ষ্য করছি যে 2015 সালেও এএনএম এমপিডব্লিউ নিয়োগ হয়েছে, 2016 নিয়োগ হয়েছে, 2017 সালেও প্রথম দিকে নিয়োগ হয়েছে এবং শেষের দিকে যেটা 791টা ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য অ্যাডভার্টিসমেন্ট বেরিয়েছিল এটা ক্যান্সেল হয়েছে, বাতিল হয়েছে। তো আমরা আশাবাদী ছিলাম রাজ্যের বর্তমান সরকারের প্রতি যে আমাদের এএনএম এমপিডব্লিউ নিয়োগ হবে, কিন্তু বিগত সরকারের 3 বছর আজকে রানিং চলে এবং আগের সরকারেরও 1 বছর মানে 4 বছর ধরে এমপিডব্লিউ এএনএম নিয়োগ নেই। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দপ্তরের মন্ত্রী ওনার প্রতি আমরা সবার পক্ষ থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি যাতে অতি সত্বর যাতে এএনএম এমপিডব্লিউ নিয়োগ করেন। তো ভ্যাকেন্সি আছে স্বাস্থ্য দপ্তরের এমপিডব্লিউ তো যত ভ্যাকেন্সি আছে যদি মানে রিক্রুটমেন্ট করে তাহলে সবারই একসাথেই আমাদের চাকরিটা হয়ে যাবে আশা করি। তো আমরা সবাই গরিব গরিব ছেলে মেয়ে, ঠিক আছে, আমাদের বাবা মা খুব আশা নিয়ে সেরা এই কোর্সটা করিয়েছেন যাতে, কারণ বিগত দিনে এই এমপিডব্লিউ এএনএম কোর্স করার পরে যাতে আমাদের একটা নিশ্চিত একটা কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার একটা সম্ভাবনা আগে ছিল। এর আগে 2017 সালে প্রথমে এপ্রিলের 10 তারিখে নিয়োগ হয়েছিল, এরপরে আর নিয়োগ হয়েছিল এটা। এরপরে 2017 সালে একটা অ্যাডভার্টিসমেন্ট বেরিয়েছিল 791টা পোস্টের জন্য, ওইটা বাতিল করা হয়েছে এবং এরপরে আর কোনো নিয়োগ হয়েছে না। এই বিষয়ে নিয়ে সঙ্গে আমরা অনেকবার ডাইরেক্টর ম্যাডামের সাথে কথা বলছি, উনি কইছে যে পোস্ট কমানো হয়েছে, 701টা ভ্যাকেন্সি আছে। আমরা যতদূর লাস্ট আমরা কথা কইছিলাম, তারপরে আমরা কিছুদিন আগে যখন আইছি তখন কইছে যে ফাইনান্সিয়াল অ্যাপ্রুভাল নাই তোমরা রিক্রুটমেন্ট, তার জন্য হচ্ছে না, যে 47টা পোস্টের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে ফাইন্যান্স থেকে। তো আমরা বলছি যে 47টা পোস্টে আমরা মানি না, আমরা আরো বেশি পোস্টে নিয়োগ করতে হবে। কেন স্বাস্থ্য দপ্তর শূন্য পদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ করবে না, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, শূন্য পদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ হবে না? কারণ একদিকে তো কোর্স করে করে বেকার হয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে, তাদের কর্মসংস্থান কোথায় হবে? আমাদেরও তো ভবিষ্যৎ আছে না, আমাদেরও তো আগামী দিনে আমরা কি করবো, একটা হতাশার মধ্যে আছি। আমরা এএনএম কমপ্লিট করার পর আমরা কোন দিকে কি কাজ করবো, কোনো কাজ করার স্কোপ নেই। তাই আমরা বারবার আমরা কার কাছে যাবো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আমরা দেখা করার জন্য চিঠি দিয়েছি, কিন্তু চিঠির উত্তর আমরা আজও পাইনি, হয়তোবা ওনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিতে পারেননি। তাই আমরা অধিকর্তার মাধ্যমে ওনার কাছে আমরা এবং আপনাদের মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই যাতে অতি সত্তর এএনএম এমপিডব্লিউ নিয়োগ করা হয়। চাকরি না হোক তো চাকরি না হোক তো ওই
want recruitment. Recruitment, recruitment. We want recruitment. Recruitment, recruitment. MPW Nyok Chai. Nyok Chai, Nyok Chai. MPW Nyok Chai. Nyok Chai, Nyok Chai. Duniya.